স টিভি বাংলা মানবতার সমাধান إن الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن شيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাততাবিউ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি আপনাদের সামনে যে বিষয়বস্তুটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শয়তান থেকে পরিত্রাণ আমরা সবাই এই শয়তান নামটার সাথে খুব সুন্দরভাবে পরিচিত এবং পৃথিবীতে আমরা এই শয়তান যে বিপদগামী শয়তান যে অত্যাচারিত এবং সে সবসময় যে মানুষকে অন্ধকার পথে নিয়ে যায় সবসময় মানুষকে বিভ্রান্ত করে সেটা আমরা বেশিরভাগ মানুষই ভালোভাবেই জানি আল্লাহ ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে এই শয়তানের ব্যাপারে অর্থাৎ এই শয়তান কিভাবে অত্যাচারিতদের মধ্যে অন্তর্ভুক্ত হলো শয়তান কি করে নিজেই নিজের উপর অত্যাচার করলো জুলুম করলো দিয়ে এই শয়তানে পরিণত হল সেটা আল্লাহ সুহায় না আলা কোরআন মাজিদের মধ্যে বর্ণনা করেছেন সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা যদি কোরআন মাজিদের আয়াতগুলো অধ্যয়ন করি শয়তানের ব্যাপারে তাহলে আমাদের ধারণা ইনশাল্লাহ ক্লিয়ার হবে যে শয়তান সেই ফেরেশতাদের দলভুক্ত ফেরেস্তাদের সম্প্রদায় ভুক্ত না জিনদের সম্প্রদায় ভুক্ত আল্লাহ সুহানাহত আলা কোরান মাজিদের মধ্যে অসংখ্য জায়গায় বলছেন তার মধ্যে সূরা বাকারা চোরা নাম্বার দুই আয়াত নম্বর চৌত্রিশ ওয়াইজ কুলনা লিলমালা একাত্তিশ জুদুল ই আদমা ফেসাজাদু ইল্লা ইবলিস আল্লাহ সুহানাহ তাআলা এই সমস্ত আয়াতগুলোতে বলছেন যে যখন ফেরেস্তাদেরকে আদম আলি সাল্লা সিজদা সিজদা করতে বলা হলো তখন সমস্ত ফ্রেস্তা সিজদা করল অ্যাকসেপ্ট ইবলিস শুধু ইবলিস ছাড়া সকলেই সিজদা করল আবার আল্লাহ সুবহানা হুয়া তালা সুরা কাহাফ আঠারো নম্বর সুরার পঞ্চাশ নম্বর আয়তে বলছেন মালা ইকাতিস আদমা ইল্লাহ ইবলিস সমস্ত ফ্রেস্তাদেরকে বলা হলো আদম আল্লাহ সালাতসালামকে সিজদা করতে সকলেই সিজদা করল শুধুমাত্র ইবলিশ ছাড়া এবং সেই ইবলিশ জিনদের অন্তর্ভুক্ত এখানে যে শব্দটা যোগ করা হয়েছে ওই বাকি আয়াতগুলোর সাথে এই সুরা কাহাফের পঞ্চাশ নম্বর আয়াতের যে পার্থক্যটা হচ্ছে এখানে আল্লাহ তালা বলছেন যে সেই ইবলিশ জিনদের সম্প্রদায়ভুক্ত কোরআন শরীফের কোথাও লেখা নেই যে ইবলিশ বা শয়তান ফ্রিস তাদের অন্তর্ভুক্ত ছিল কিন্তু কোরআন শরীফে বলা হয়েছে যে ইবলিশ শয়তান সে জিনদের অন্তর্ভুক্ত ছিল সুতরাং আমরা এই যুক্তি থেকেও প্রমাণ করতে পারি যে শৈতান ইবলিশ সে জিনদের সম্প্রদায়ভুক্ত আল্লাহ সুহানা হওয়া তালার যে সৃষ্টি দুটো সম্প্রদায় যাদেরকে আল্লাহ সুহানা হ তালা ইবাদতবন্দি করার জন্য সৃষ্টি করেছেন এবং তাদেরকে আখেরাতের ময়দানে হিসাব নিকাশের ব্যবস্থা তাদের জন্যই থাকবে এই যে দুটো সম্প্রদায় যেটা আল্লাহ সুবাহ কোরআন মসজিদের মধ্যে সুরা আজার ইয়া একান্ন নম্বর সুরার ছাপান্ন নম্বর আয়াতে বলছেন ওমা খালাক্তুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আবুদন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র এবাদত বন্দিকে করার জন্য তাহলে ইনসান এই মানব সম্প্রদায় এবং জিন সম্প্রদায় এই যে দুটো সম্প্রদায় এদেরকে এবাদত বন্দিকে করার জন্য সৃষ্টি করা হয়েছে এবং এদেরকে একটা সেলফ ফ্রিডম একটা নিজস্ব স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে নিজের ইচ্ছার মতো কাজকর্ম করবে এরকম একটা সেলফ ফ্রিডম বা নিজস্ব একটা স্বাধীনতা আল্লাহ তালা এই জিন সম্প্রদায়কে এবং মানব সম্প্রদায়কে দিয়েছেন তাহলে এখানে যে ঘটনাটা বলা হচ্ছে আল্লাহ সমস্ত ফ্রেস্তাদেরকে সিজদা করার কথা বললেন কিন্তু ইবলিশ সিজদা করল না সমস্ত ফ্রেস্তা আল্লাহর বিধান ফলো করলো সকলেই আল্লাহর কথাকে মেনে নিলো সিজদা করলো কিন্তু এখানে বলা হচ্ছে যে ইবলিশ সে নিজে আত্ম অহংকার করলো সে আল্লাহর নির্দেশকে মান্য করলো না সুতরাং এইখানে যে ইবলিশের যে একটা নিজস্ব ফ্রিডাম নিজস্ব যে একটা স্বাধীনতা নিজের মতটাকে সে যে বহাল রাখলো এখান থেকেও আমরা প্রমাণ করতে পারি যে জিন সম্প্রদায়ের মধ্যে যে একটা নিজস্ব স্বাধীনতা দেয়া হয়েছে যারা নিজের ইচ্ছা মতো কাজ করতে পারে ভালো অথবা মন্দ তাহলে এই যে সেলফ ফ্রিডাম যেটা ফ্রেস তাদের দেওয়া হয়নি তারা সবসময় আল্লাহ সুফহানা হওয়া তালার প্রদর্শিত যে নিয়ম বা নীতি তার যে নির্দেশ সেটাই সব সময় তারা পালন করে আর জিন সম্প্রদায় এবং এই মানব সম্প্রদায় এরা নিজের ইচ্ছা মতো কাজকর্ম করে যেটা এই ইবলিশ বা শয়তান নিজের ইচ্ছা মতো করেছিল সে আল্লাহর কাছে গৌরব করলো নিজে আত্মহংকার করলো যে আমি আগুন থেকে সৃষ্টি সে যে একটা সেলফ প্রাউড নিজের আত্মহংকার করলো নিজের দাবিতে সে অনর থাকলো এবং এই দাবিতে অনর থাকার কারণেই সেই অত্যাচারিতদের মধ্যে বা ধ্বংস মধ্যে নিজেকে নিমজ্জিত করলো সুপ্রিয় দর্শক মণ্ডলী সুতরাং আমরা যারা এখনও এরকম একটা অন্ধকারের মধ্যে রয়েছি বা আমাদের মনের মধ্যে এরকম একটা প্রশ্ন জেগে থাকে যে ইবলিশ বা শয়তান সে জিনদের সম্প্রদায় ভুক্ত না ফ্রেস্তাদের সম্প্রদায় ভুক্ত তাহলে আমরা নিশ্চয় এই আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম যে আল্লাহ সুবহান তালা এই কোরআন মসজিদের মধ্যে ইবলিশকে শয়তানকে জিন সম্প্রদায়ের মধ্যেই অন্তর্ভুক্ত করেছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি আপনাদের সামনে আর ভুল ধারণা এই শয়তানের ব্যাপারে যেহেতু আমাদের টপিক্স হচ্ছে শয়তান থেকে পরিত্রাণ এবার এই শয়তান থেকে পরিত্রাণ হতে গেলে বা শয়তান যে আমাদেরকে সবসময় কুমন্ত্রণা দেয় বা খারাপ কাজে উদ্বুদ্ধ করে তাহলে সেই খারাপ কাজ থেকে আমরা কি করে বাঁচবো বা শয়তানের কাজ কোনগুলো সেইগুলো আমাদেরকে অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে তবেই আমরা সেই শয়তান থেকে পরিত্রাণ পেতে পারবো শয়তান থেকে আমরা নাজাদ পেতে পারবো তাহলে শয়তানি কাজ কি বা শয়তানের ব্যাপারে আমরা যে অনেকেই ভুল ধারণা করি বা ইসলামের নামে বা রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নামে অনেক অপবাদও দিয়ে থাকি এই শয়তানের ব্যাপারে সুতরাং এই দ্বিতীয় আর একটা মিসকনসেপশান বা ভুল ধারণা এই শয়তানের ব্যাপারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সেটা হচ্ছে যে একসময় রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের কাছে ওহি নাজিল হওয়া কিছুদিন বন্ধ ছিল অর্থাৎ একটা গ্যাপ একটা ডিস্ট্যান্স তৈরি হয়েছিল সেই সময় কাফির মুসরিকদের মধ্যে একটা আলোচনা বা একটা সমালোচনামূলক কথা বা নবী সাহেবকে নিয়ে উপহাসমূলক একটা কথা তারা রটনা করতে শুরু করেছিল যে নবী সাহেবকে যে শয়তান খবর নিয়ে এসে দেয় সেই শয়তান নবী সাহেবকে ত্যাগ করেছে বা তার যে স্রষ্টা বা তার যে আল্লাহ সৃষ্টিকর্তা সে নবী সাহেবের উপরে তার নাজিল করা বন্ধ করে দিয়েছে তখন আল্লাহ সুবহানাহু হওয়া তালা এইরকম সিচুয়েশনে বা এরকম পরিস্থিতিতে কোরআন শরীফের একটা আয়াতের অংশ তিনি নাজেল করলেন সেটা কোরআন শরীফের বলা হচ্ছে সুরা কলা সুরা জাহা কোরআন শরীফের নাইনটি থ্রি তিরানব্বই নম্বর সুরা এক দুই এবং তিন নম্বর আয়তে বলা হচ্ছে আল্লাহ তালা বলছেন অজুহা সেই প্রভাতের কসম অল্লা সাজা এবং সেই রাত্রের কসম যখন ইহা অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায় মা আবর্দা আকার রব্বুকা ও মা কালা তুমি তোমার প্রভুর কাছ থেকে বঞ্চিত নও আল্লাহ তোমাকে ভুলে যাননি তোমার প্রতি অসন্তুষ্ট নন তাহলে এই যে আয়াত নাজিল হয়ে রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামকে সান্ত্বনা দেওয়া হলো তারা যে বলছে যে তোমার প্রভু তোমার সৃষ্টিকর্তা তোমাকে ভুলে গেছে বা যে শয়তান তোমার কাছে যে খবরগুলো নিয়ে আসতো সেগুলো বন্ধ করে দিয়েছে এই যে একটা অভিযোগ বা একটা ভুল ধারণা তাদের হয়েছিল বা তারা একটা তাচ্ছিল্য করে উপহাস করে নবী সাল্লাহ আলিয়াল্লামকে এই কথাগুলো বলছিল এই কথার প্রপ্রেক্ষিতেই আল্লাহ সুবাহনাহত এই আয়াতগুলো নাজিল করলেন তারপরে পরে পরে আল্লাহ তালা আরও নাজিল করছেন এই প্রশ্নগুলোর সঠিকভাবে আরও উত্তর দেওয়ার জন্য সেটা কোরআন শরীফের সুরা আল ওয়াকিয়া ছাপ্পান্ন নম্বর সুরার সাতাত্তর আটাত্তর উনআশি এবং আশি এই আয়াতগুলোতে এই প্রশ্নের বা এই উত্তরের আরো বিস্তারিত আলোচনা করা হয়েছে। আল্লাহ সুভাহানোহ তালা বলেন। ইননাহু লাকুুর আননকারিম। ফি কিতাবিম মাখনুন, লা আমসুহ ইল্লাল মতাহারুণ। তান জিলমমে রব বিলা আলামিন। আল্লাহ সুভানহ তালা বলেন এটা সেই বরকতপূর্ণ একটা কিতাব। ইন্নাহু লাকুর আনুনকারিম, ফি কিতাবিম মাক্নুন। এটা সেই কিতাবি মাকনুনে লাওহে মহাফুজের সংরক্ষিত। পবিত্রতা ছাড়া কেউ এটাকে স্পর্শ করতে পারে না এটা সেই মহান রব্বিল আলামিন আলামিন এমনই একটা আরবি শব্দ যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে বোঝায় এই রব্বিল আলামিনের পক্ষ থেকে এই গ্রন্থ কোরআন শরীফ নাজিল হয়েছে অবতীর্ণ হয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা নিশ্চয়ই আপনাদের সামনে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তবে ছোট্ট একটা বিরতি নিচ্ছি কোথাও যাবেন না ইনশাল্লাহ ফিরে আসছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলেই চায় মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে কিভাবে একমাত্র মোহাম্মদ রসোল্লাহ সাল আলী সাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসল সাল আলি ওয়াসাল্লাম এর সন্ন্যাসিত পত পদ্ধতি জানতে তাই দেখুন বিশ বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শ সুন্নাহ সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনের বাস্তবায়ন দেখুন প্রতি মঙ্গলবার রাত সাড়ে আটটায় সকাল সাতটায় বাংলাদেশে বাংলায় হে আল্লাহকে ভয় করো হালাল হারাম একমাত্র আল্লাহ পাক করতে পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে বিড়ি তামাক জর্দা সিগারেট গুড় এগুলো হারাম খাদ্য এই ইমানদার তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহ তিনি পূর্ব পশ্চিমের মালিক তিনি ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ যে আইন নাজেল করেছেন তার বিপরীতে কেউ যদি আইন প্রণয়ন করে তাহলে কাফের হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতি শুক্রবার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী বিরতির পর আবার ফিরে এলাম আমরা আলোচনা করছিলাম যে রসুল্লাহ সাল্লাহ আলি উপরে যে ঐশী গ্রন্থ বা আসমানি কিতাব নাজিল হচ্ছিল তাহলে এই নাজিল হতে গিয়ে কিছুটা গ্যাপ বা ডিস্ট্যান্স তৈরি হয়েছিল সেই সময় কাফির মুসরিকদের মধ্যে একটা আলোচনা বা একটা সমালোচনামূলক কথা বা নবী সাহেবকে নিয়ে উপহাসমূলক একটা কথা তারা রটনা করতে শুরু করেছিল যে নবী সাহেবকে যে শয়তান খবর নিয়ে এসে দেয় সেই শয়তান নবী সাহেবকে ত্যাগ করেছে বা তার যে স্রষ্টা বা তার যে আল্লাহ সৃষ্টিকর্তা সে নবী সাহেবের উপরে তার ওহি নাজিল করা বন্ধ করে দিয়েছে তখন আল্লাহ সুবহানাহু হওয়া তালা এই রকম সিচুয়েশনে বা এই রকম পরিস্থিতিতে কোরআন শরীফের একটা আয়াতের অংশ তিনি নাজেল করলেন সেটা কোরআন শরীফের বলা হয়েছে সুরা আজ-যুহা ওয়াল লাইলি ইদা মা ودআকা রব্বুকা ওয়া মা ক্বালা সূরা যুহা কোরআন শরীফের 93 93 নম্বর সুরা 1 2 এবং 3 নম্বর আয়তে বলা হচ্ছে। আল্লাহ সেই প্রভাতের কসম সুভানের কসমা সাজা এবং সেই রাত্রের কসম যখন ইহা অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায় মা আবদা এক ও মা কালা তুমি তোমার প্রভুর কাছ থেকে বঞ্চিত নও আল্লাহ তোমাকে ভুলে যাননি তোমার প্রতি অসন্তুষ্ট নন তাহলে এই যে আয়াত নাজিল হয়ে রসুল্লাহ সাল্লাসাল্লামকে সান্ত্বনা দেওয়া হলো তারা যে বলছে যে তোমার প্রভু তোমার সৃষ্টিকর্তা তোমাকে ভুলে গেছে বা যে শয়তান তোমার কাছে যে খবরগুলো নিয়ে আসতো সেগুলো বন্ধ করে দিয়েছে এই যে একটা অভিযোগ বা একটা ভুল ধারণা তাদের হয়েছিল বা তারা একটা তাচ্ছিল্য করে উপহাস করে নবী সাল্লাহ আলিয়াল্লামকে এই কথাগুলো বলছিল এই কথার প্রপ্রেক্ষিতে আল্লাহ তালা এই আয়াতগুলো নাজিল করলেন তারপরে পরে পরে আল্লাহ সুবহানহতালা আরও নাজিল করছেন এই প্রশ্নগুলোর সঠিকভাবে আরও উত্তর দেওয়ার জন্য সেটা কোরআন শরীফের সুরা আল ওয়াকিয়া ছাপান্ন নম্বর সুরার সাতাত্তর আটাত্তর উনআশি এবং আশি এই আয়াতগুলোতে এই প্রশ্নের বা এই উত্তরের আরও বিস্তারিত আলোচনা করা হয়েছে আল্লাহ সুবহানুয়া তালা বলেন ইহুল লাকুর আন করিম ফি কিতাবুন তনজিল আলামিন আল্লাহ সুবাহানহ তালা বলেন এটা সেই বরকতপূর্ণ একটা কিতাব ইন্নাহু লাকুর আনুন করিম ফি কিতাব মাকনুন এটা সেই কিতাব মাকনুনে লৌহে মাহফুজে সংরক্ষিত লা লাহু ইল্লাল মুতাহরুন পবিত্রতা ছাড়া কেউ এটাকে স্পর্শ করতে পারে না তনজিল উম্মের রব্বিল আলামিন এটা সেই মহান রব্বিল আলামিন আলামিন এমনই একটা আরবি শব্দ যে সারা বিশ্ব ব্রহ্মণ্ডকে বোঝায় এই রব্বিল আলামিনের পক্ষ থেকে এই গ্রন্থ কোরআন শরীফ নাজিল হয়েছে অবতীর্ণ হয়েছে তাহলে এই চারটা আয়তের মাধ্যমেও সেই প্রশ্ন বা সেই ভুল ধরানোর উত্তর দেওয়া হয়েছে যে আল্লাহ সুবাহান তালা যেখান থেকে কোরআন শরীফ এই সমস্ত কাফের মুশরিকদের যে কমপ্লেন বা তারা যে ভাবতো যে শয়তানের কাছ থেকে নিয়ে আসছে তা আল্লাহ তার পরিপ্রেক্ষিতে এই উত্তর দিচ্ছেন যে আল্লাহ সুবহানহ তালা যেখান থেকে কোরআন শরীফ নাজেল করেন সেইখানে লৌহে মাহফুজের সংরক্ষিত অবস্থায় আছে সেখানে কোনো অপবিত্র বা কোনো শয়তান সেই জিন সম্প্রদায়ের মধ্যে যে শয়তান জিন তারা সেই স্থানে বা সেই জায়গায় পৌঁছাতে পারে না তাহলে আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মাধ্যমে বুঝাতে চাইছেন যে শয়তানের ব্যাপারে তাদের যে একটা ভুল ধারণা ছিল বা রসুল্লাহ সাল্লাহ আসাল্লামের উপরে যে ওহি নাজিল করা হয় সেটা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শয়তানের কাছ থেকে ধার করে নিয়ে আসছেন তাদের উত্তর দেওয়ার জন্য আল্লাহ সুবাহ তালা এই সমস্ত আয়াতগুলো নাজিল করেছিলেন সুপ্রিয় দর্শক মন্ডলী এবার আমরা যদি এই আয়াতগুলোর ব্যাখ্যা করি বা তাদের যে মনোবাসনা তাদের যে চিন্তা চেতনা বা ভাবনা সেটাকে যদি আমরা একটু লজিক্যাল একটু যুক্তি দিয়ে বিচার বিশ্লেষণ করি যে যদি শয়তানের পক্ষ থেকেই কোরআন শরীফ নাজিল হয় শয়তানের পক্ষ থেকেই যদি এই কোরআন নাজিল হয় তাহলে কোরআন শরীফে এমন আয়াতগুলো আছে যে সেই আয়াতগুলোর ব্যাখ্যা বা বিশ্লেষণ বা মানে যদি আমরা করি তাহলে আমরা দেখব যে এই শয়তান কোনো সময় সেই আল্লাহ তালার সেই কোরআনের কাছে তো পৌঁছাতে পারে না তার কোনো যোগ্যতাই নেই আল্লাহ সুবাহান তালা সুরা আরা ছাব্বিশ নম্বর সুরার দুশো দশ এগারো এবং বারো এই সমস্ত আয়াতগুলোতে বলছেন যে এই কোরআন শৈতানের কাছ থেকে অবতীর্ণ হয়নি তার এই ব্যাপারে কোনো সামর্থ্য নেই সে কোনো যোগ্যতাই রাখে না এমনকি কোরআন শরীফ শোনার ক্ষেত্রেও তার কোনো অধিকারই নেই তাহলে এই তিনটা আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে আল্লাহ তালা বলছেন যে শয়তান কোরআন শরীফ অবতীর্ণ করতে পারে না তার কোনো যোগ্যতাই নাই সে এই ব্যাপারে অসমর্থ এবং তাকে শোনারও অধিকার দেওয়া হয়নি এই কোরআন শরীফ তাহলে আল্লাহ পাক আব্বুল আলমিন যে নিজেই এই কোরআন শরীফের সংরক্ষক তিনি যে কোরআন শরীফ নাজিল করেছেন সেটা এই সমস্ত আয়াতগুলোর মাধ্যমে বলে দেওয়া আছে তাছাড়া আল্লাহ সুবাহ কোরআন শরীফের মধ্যে সুরা নাহাল ষোলো নম্বর সুরার আটানব্বই নম্বর আয়াতে বলছেন ফাইজা কারাতাল কোরআন ফাস্তারিজ বিল্লাহিনা শাহিতানের রজিম যখন তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করবে বা কোরআন শরীফ পড়বে তখন বিতাড়িত শয়তানের কাছ থেকে তোমরা পানাহ চাও তাহলে এই আয়াতগুলোই আমাদের প্রমাণ করছে যে শয়তান কোনো সময় এই কোরানে রচয়িতা বা শয়তানের কোন ইম্পসিবল তার পক্ষে এগুলো কল্পনা করাই যায় না তাছাড়া আল্লাহ সুবানাহ তালা আরও কোরআন মাজিদের মধ্যে অনেক জায়গায় বলছেন যে যখনই শয়তানি কুমন্ত্রণা বা শয়তানি চেতনা তোমাদের মধ্যে বা মনের মধ্যে চলে আসবে তখনই আল্লাহ রাবুল আলমিনের কাছে পরিত্রাণ চাও তাহলে আমাদেরকে শয়তান যে কোনো মুহূর্তে যদি মনের মধ্যে কুমন্ত্রণা বা খারাপ ধারণার সৃষ্টি করতে চায় তাহলে অবশ্যই আল্লাহ সুবাহ তালার কাছে আমাদেরকে এই শয়তানের কাছ থেকে পানাহ চাইতে হবে সুপ্রিয় দর্শক মন্ডলী তাহলে এই যে শয়তান এই শয়তানের ব্যাপারে যে বিস্তারিত আলোচনা এবং তার যে ইতিহাস এবং সে যে পথভ্রষ্ট হয়েছিল আল্লাহ সুবাহান তালাকে অমান্য করার জন্য এবং তাকে আল্লাহ সুবাহানহ তালা চিরস্থায়ী জাহান্নামী বলে যে ঘোষণা করেছেন কোরআন মজিদে তার ইতিহাস বর্তমান রয়েছে শয়তান তখন আল্লাহ সুবাহ তালার কাছে একটা দাবি করেছিল যে আমাকে কেয়ামত পর্যন্ত একটা অবকাশ দেয়া হোক আমি মানুষকে এই সঠিক পথ থেকে সঠিক রাস্তা থেকে বিভ্রান্ত করব। তখন আল্লাহ এই শয়তানকে কেয়ামত পর্যন্ত একটা অবকাশ দিয়েছেন একটা সময় দিয়েছেন এবং পাশাপাশি আল্লাহ শয়তানকে এটাও বলেছেন যে যারা আমার নিকটবর্তী বান্দা যারা আমার ক্লোজ সম্পর্কিত সেই সমস্ত বান্দাদেরকে তুমি কখনোই পথভ্রষ্ট করতে পারবে না কখনোই তাদেরকে লাইনচ্যুত করতে পারবে না কখনোই তাদেরকে তোমার দলে অন্তর্ভুক্ত করতে পারবে না সুপ্রিয় দর্শক মন্ডলী এবার দেখব যে মাজিদের আল্লাহ শয়তানের ব্যাপারে কি কি মন্তব্য করেছেন কোরআন শরীফে বলা হয়েছে আল্লাহ সুবহানা বলছেন কোরআন মাজিদের মধ্যে যে শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু সুরা বলছেন হে মানব সম্প্রদায় তোমরা পৃথিবীতে যা কিছু তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে সমস্ত কিছু হালাল জিনিস তোমরা খাও ওলা তত্তাবির শৈতান এবং তোমরা শয়তানের ইত্তবা করিও না শয়তানের অনুগত হইও না ইন্নাহুলাকুম আদব মবিন নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন তাহলে আল্লাহ সুবাহ তালা আমাদেরকে বলতে চাইছেন বুঝাতে চাইছেন যে শয়তানের ইত্তেবা শয়তানের অনুসারী তোমরা করো না সারা পৃথিবীর মানুষকে লক্ষ্য করে আল্লাহ সুবাহ তালা বলছেন নাস সারা পৃথিবীর মানুষ সম্প্রদায় তোমরা পৃথিবীতে যা কিছু তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে সেই হালাল জিনিস তোমরা খাও আর তোমরা শয়তানের ইত্তেবা করো না শয়তানের পদঙ্ক অনুসরণ করো না নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য দুশমন প্রকাশ্য শত্রু সুরা নম্বর দুই আয়ত নম্বর দুশো আটে আল্লাহ সুবহানহ তাআলা বলেন ইয়া আইউ আল্লাহ জিনা আমানু উদ হুলু ফিস্তিল মিকা আফফা বলা ততবির খুতুবতী সৈতান ইনহুল আকুম আদব মোবিন এখানে আবার আল্লাহ সুবহানহ তাআলা ইমানদেরকে লক্ষ্য করে বলছেন ইমানদারদেরকে সম্বোধন করে বলছেন উদুখুলু এই উদুখুলু আরবি শব্দ দাখালা শব্দ থেকে এসেছে এন্টার করা প্রবেশ করা আল্লাহ সুবানহ তালা বলছেন উদুহুলু তোমরা প্রবেশ করো বহু বচনে বলা হয়েছে ফিসিল মিকাফা ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে আল্লাহ সুবাহ বলছেন যে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করো শৈতান এবং তোমরা শয়তানের অনুসরণ করো না শৈতানের মতকে মেনে নিও না শয়তানের এবাদত বন্দীগীতে তোমরা অংশগ্রহণ করিও না ইন্নাহুলাকুম আদু মুবিন নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য দুশমন প্রকাশ্য শত্রু তাহলে আল্লাহ সুবহানাহ তাআলা আমাদের বলছেন যে শৈতান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু দুশ্মন সেই দুশ্মন থেকে সবসময় দূরে সরে থাকবে আল্লাহ কোরআন মজিদের মধ্যে অনেক জায়গায় এই শব্দ এই আয়াতগুলো রিপিট করেছেন বারবার বলেছেন যে নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য দুশ্মন এবং সেই শয়তান থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ সুবাহানাহা তাআলা সুরা ইয়াসিন সুরা নম্বর ছত্রিশ আয়াত নাম্বার ষাটে বলছেন আলম আহাদ ইলাইকুম ইয়া বানী আদামা হে বানি আদাম আমি কি তোমাদেরকে সেই শয়তানের ইত্তেফা থেকে শয়তানের এবাদত বন্দিগি থেকে বেঁচে থাকতে বলিনি কারণ শয়তান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য দুশ্মন শয়তান হচ্ছে তোমাদের শত্রু সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা সারা পৃথিবীতে দেখি আমরা সব সময় চাই যে আমার যে শত্রুতা করে বা আমি যাকে শত্রু বলে জানি যে সবসময় চায় আমার ক্ষতি করতে আমার লস করতে সেই শত্রু থেকে আমরা সবসময় বেঁচে থাকার চেষ্টা করি তার কাছ থেকে আমরা দূরে থাকার চেষ্টা করি আল্লাহ মাজিদেও বলছেন যে শয়তান যেহেতু তোমার শত্রু সুতরাং এই শত্রুকে শত্রু বলেই জানবে এই শয়তানকে সবসময় শত্রু বলে জানবে দুশ্মন বলেই জানবে এবার যদি আমরা শয়তানকে শত্রু হিসেবে জানি বা দুশ্মন হিসেবে যদি আমি শয়তানকে গ্রহণ করি তাহলে আমরা আল্লাহ যে যে বিধান বা নিয়ম সেটার মধ্যে থাকতে আর যদি আমরা শয়তানকে পাশে নিয়ে শয়তানের ইত্তেবা করি শয়তানের মতো চলাফেরা করি শয়তানের অনুসারী হয়ে যায় তাহলে কিন্তু আমরা সেই গুমরাহির রাস্তা চলে যাব। এবং গুমরাহির পথে গেলেই আল্লাহ সুবান যেমন শয়তানকে ইবলিসকে আগেই ঘোষণা করে দিয়েছেন যে সেই ইবলিস এবং সেই শয়তান জাহান নামের অধিবাসী এবার শয়তানকে যদি আমরা বন্ধুরূপে গ্রহণ করি তার অনুসারী আমরা হয়ে যাই তার জীবন বিধান অর্থাৎ তার যে নিয়ম নীতি সে যে পথে চলাতে চায় কারণ সব সবসময় চায় মানুষকে উল্টো পথে নিয়ে যেতে কোরআন এবং হাদিসের যে বিধান সেই বিধানের পুরোপুরি নেগেটিভ উল্টো একে অপরের বিপরীতে সবসময় চলতে চাই বা চলাতে চাই শয়তান কিন্তু আমাদেরকে আল্লাহ বলে দিচ্ছেন তোমাদের সেটা শত্রু দুশ্মন সুতরাং দুশ্মনকে দুঃমনের মতো করে নিবে শত্রুকে শত্রুর মতো গ্রহণ করবে তাহলে তোমরা এই দুনিয়াতে দেখবে সঠিক যেটা রাস্তা সেই রাস্তায় যেতে পারবে আর আখরাতেও সুখময় স্থান পাবে ও দাওয়ানা ওয়ানা আনহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি

কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন শাইখ আব্দুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি প্রতি রবিবার ও মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় জাকিরের আন্তরিক বার্তা পৃথিবীর সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম রিডার্স ডাইজেস্ট পত্রিকায় একটি জরিপ প্রকাশিত হয়েছিল সময়টা ছিল উনিশশো সাল আর প্লেন ট্রুথ ম্যাগাজিনে পুনঃ প্রকাশ করা হয়েছিল ফেব্রুয়ারি উনিশশো এই জরিপ পৃথিবীর প্রধান প্রধান ধর্মগুলোর বৃদ্ধির হিসাব পুঙ্খানুপুঙ্খরূপে প্রকাশ করে পঞ্চাশ বছরের ব্যবধানে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত যে ধর্ম সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এক নম্বর অবস্থানে আছে সেটা ইসলাম ইসলাম ধর্ম বৃদ্ধি পেয়েছে দুইশো পঁয়ত্রিশ পারাশি সালের মধ্যে যেখানে হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে কোন তরবারি ব্যবহার হয়েছিল সর্বশেষ জরিপ অনুযায়ী আমেরিকায় সবচেয়ে বেশি বৃদ্ধি ধর্ম হচ্ছে ইসলাম ইউরোপের সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম পৃথিবীতে সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম কোন তরবারি হাজার হাজার আমেরিকানদের ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে লক্ষ লক্ষ মানুষকে পৃথিবীতে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে কোন তরবারি এটা ইসলামের তরবারি এটা শান্তির তরবারি এই তরবারি সত্য এবং জ্ঞানের যাতে আছে মানব জাতির সকল সমস্যার সমাধান